হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত। কম্পিটিটিভ বা যে কোনো এন্ট্রান্স এক্সামের বীজগণিত এক গুরুত্বপূর্ণ অধ্যায়। যাদের বীজগণিতে খুবই অসুবিধা হয় তাদের বলবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, এবং বীজগণিতের সমস্ত ভিডিওগুলো তোমরা এক এক করে দেখার চেষ্টা করো। তো আমি আশা করছি যদি তোমরা এই ভিডিওগুলি সম্পূর্ণ দেখো তাহলে বীজগণিত সম্পর্কে তোমাদের এই ভয় দূর হয়ে যাবে। আজকে অ্যালজেব্রা বা বীজগণিতের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে বীজগণিতের প্রাথমিক ধারণা অর্থাৎ বীজগণিত কি, বীজগণিতের রাশিমালা কি, সেই সম্পর্কে ধারণা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের শেখাবো। তো আজকে যে সমস্ত জিনিস নিয়ে আমি আলোচনা করব তার প্রথমটি হচ্ছে বেসিক ধারণা, অর্থাৎ বীজগণিতের যে বেসিক পার্ট রয়েছে তার একটা ধারণা তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বীজগণিতিক রাশি বা সংখ্যা, অর্থাৎ বীজগণিত রাশি কি এবং সংখ্যা কি তার সম্পর্কে সম্পূর্ণ ধারণা আমি তোমাদের আজকে দিয়ে দেবো। পরের পার্ট হচ্ছে সহগের ধারণা, তারপরে হচ্ছে সদৃশ ও অসদৃশ এর পদ। তো আজকের ভিডিওতে এই চারটে পার্ট নিয়ে আমি আলোচনা করব। তাহলে তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো যাতে বীজগণিতের যে কোনো অঙ্ক তোমরা সহজেই করতে পারো। তো প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেসিক ধারণা অর্থাৎ বীজগণিত কি। দেখো প্রথম পার্ট, প্রথম পার্ট হচ্ছে বেসিক ধারণা। বেসিক ধারণাতে আমরা জানব যে বীজগণিত কি এবং বীজগণিত কি ধরনের হতে পারে। তো প্রথমেই দেখো লেখা আছে বীজগণিত দুই রকম সংখ্যা হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। তো ধনাত্মক সংখ্যাকে আমরা প্লাস দ্বারা বিবেচনা করতে পারি এবং ঋণাত্মক সংখ্যাকে মাইনাস দ্বারা। তো প্রথমেই বলি তোমাদের একটা উদাহরণের সাহায্যে, ধরো পাটিগণিতে কোনো একটা সংখ্যা লেখা হলো যে 15 টাকা লাভ, 15 টাকা লাভ। কিন্তু এই জিনিসটাই বীজগণিতে আমরা কিভাবে লিখব, এই জিনিসটাই বীজগণিতে আমরা লিখব +15। এই প্লাস দ্বারা চিহ্নিত হচ্ছে যে 15 টাকা তার লাভ হয়েছে। তাহলে বীজগণিতে চিহ্ন দ্বারা কোনো জিনিসকে বোঝানো হয় আর পাটিগণিতে সেটাকে লিখে বা কথায় লিখে বোঝানো হয়। এবার যদি আর একটা উদাহরণের সাহায্যে বুঝি, তোমরা যদি বলা হয় এবার যদি বলা হয় 10 নিচে নামানো হলো, তাহলে 10 নিচে নামানো হলো সেটা বীজগণিতে দেখানো হবে -10। তাহলে বীজগণিতে পজিটিভ জিনিস প্লাস দ্বারা চিহ্নিত করা হয় আর নেগেটিভ জিনিস মাইনাস দ্বারা চিহ্নিত করা হয়। এই দুটো চিহ্ন দ্বারাই বীজগণিতের সংখ্যাগুলোকে আমরা নির্ণয় করতে পারি। এবার কথা হচ্ছে বীজগণিতের ধনাত্মক আর ঋণাত্মক চিহ্নগুলির সম্পর্ক কি, এই চিহ্ন দুটির মধ্যে সম্পর্ক কি প্রথমে দেখে নিই। যদি দুটি সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকে তাহলে বীজগণিতের উত্তর সর্বদা প্লাসে আসবে। যদি একটি মাইনাস ও অপরটি প্লাস থাকে তবে সেটি মাইনাসে আসবে। আবার প্রথমটি প্লাস রয়েছে, দ্বিতীয়টি মাইনাস রয়েছে, সেটির উত্তরও মাইনাসে আসবে। আবার দুটি যদি মাইনাস থাকে তাহলে এটি উত্তর প্লাসে আসবে। তো এই নিয়মগুলোই ফলো করে বীজগণিতের অঙ্কগুলোকে আমরা করতে পারি। এবার তোমাদের সামান্যতম ধারণা দেবো যে বীজগণিত কি। প্রথমেই বলে রাখি বীজগণিত হচ্ছে একটি কাল্পনিক সংখ্যা, যে সংখ্যাকে আমরা ধারণা করতে পারি। তো ধারণা করে যে সংখ্যাকে নির্ণয় করা হয় সেটা হচ্ছে বীজ। এবার একটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই যে বীজগণিতের সংখ্যা কিভাবে তৈরি করা হয়। দেখো প্রথমেই দেওয়া আছে সাইকেল সংখ্যা। এবার আমি যদি লিখি যে একটি সাইকেল আর দ্বিতীয়তে দেওয়া আছে চাকার সংখ্যা, তাহলে একটা সাইকেলের কটি চাকা থাকে, আমরা জানি 2টি চাকা থাকে। এবার যদি সাইকেল সংখ্যা বৃদ্ধি করা অর্থাৎ বলা হয় 2টি সাইকেল, তাহলে 2টি সাইকেলে কটি চাকা হবে, তাহলে 2টি সাইকেলের চাকা হবে 2 × 2 = 4। এবার যদি বলি আমরা 3টি সাইকেল, তাহলে 3টি সাইকেলের কটি চাকা হবে, তাহলে 3টি সাইকেলের চাকা হবে 3 × 2 = 6। এবার যদি বলি 4টি সাইকেল, 4টি সাইকেলের চাকা হবে 4 × 2 = 8। এবার যদি বলি 5টি সাইকেল, তাহলে 5 × 2 = 10। এবার খেয়াল করো যে প্রত্যেকটি সাইকেল যখন বাড়ছে তখন তার সাথে 2 গুণ হয়ে চাকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি
সাইকেলের মোট চাকার সংখ্যা? দুই গুণ সাইকেল সংখ্যা? সাইকেলের সংখ্যা। এবার যদি আমরা সাইকেল সংখ্যাকে এন ধরি, তাহলে আমাদের কি বেরিয়ে আসছে সেটা ভালো করে দেখো। টু ইন্টু এন, অর্থাৎ টু এন। তাহলে এন সংখ্যক সাইকেলের, তাহলে আমরা টোটাল সাইকেল, দেখো এখানে সাইকেল সংখ্যা কন্টিনিউ চলছে, তো সাইকেল সংখ্যা তো নির্দিষ্ট নয়, তো সেটাকে আমরা এন ধরে নিলাম। এন মানে হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা যেটা পরিবর্তন হতে পারে। তো এন সংখ্যক সাইকেলের মোট চাকার সংখ্যা দাঁড়াবে টু এন। এবার এখানে দেখা যাচ্ছে যে এন যে সংখ্যাটি এসছে, এটি এক হতে পারে, দুই হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে, পাঁচ হতে পারে, ছয় হতে পারে, এরকম কন্টিনিউ চলতে থাকতে পারে। তাই এনের মান কখনো নির্দিষ্ট নয়, তাই এনের মান বারবার বদলাচ্ছে, তাই এনকে তখন আমরা কি বলতে পারি? তখন এনকে আমরা কি বলতে পারি? এনকে বলতে পারি এন হচ্ছে চল, অর্থাৎ যেটা নির্দিষ্ট নয়, সেটা বারবার পরিবর্তন হচ্ছে। এবার দুই, এখানে যে বলা রয়েছে দুই, একে আমরা কি বলবো? একে বলবো ধ্রুবক, অর্থাৎ দুই হচ্ছে নির্দিষ্ট, যাকে কখনো পরিবর্তন করা যায় না। তো কেন দুই নির্দিষ্ট? এখান থেকেই তোমরা বুঝতে পারবা যে একটি সাইকেলের চাকার সংখ্যা, তো একটি সাইকেলের চাকার সংখ্যা আমরা জানি দুটি হয়, তো সাইকেলের চাকা কখনো একটি হয় না বা তিনটি হয় না, সাইকেলের চাকা সর্বদা দুটি হয়, তো এটি নির্দিষ্ট, একে কখনো পরিবর্তন করা যাবে না। তাই এই দুই হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে কখনোই পরিবর্তন করা যায় না। আর এন হচ্ছে চল, অর্থাৎ চল সর্বদা পরিবর্তনশীল, তাই সাইকেল সংখ্যা যখন একটা থেকে দুটো যাচ্ছে, তখন দেখো পরিবর্তন হচ্ছে নাম্বার, দুটোর থেকে তিনটে যাচ্ছে তখন পরিবর্তন হচ্ছে, তিনটের থেকে চারটে যাচ্ছে পরিবর্তন হচ্ছে, পাঁচটা যাচ্ছে পরিবর্তন হচ্ছে। তো সর্বদা যখন সাইকেল বৃদ্ধি পাচ্ছে, তখন সংখ্যাগুলো পরিবর্তন হচ্ছে। তো সাইকেল সংখ্যা নির্দিষ্ট নয়, তাই এটিকে বলা হচ্ছে চল। আর যেহেতু দুই, অর্থাৎ সাইকেলের চাকার সংখ্যা নির্দিষ্ট, তাই তাকে বলা হচ্ছে ধ্রুবক। তাই আমরা যখন লিখব, এটা লিখব টু এন। যখনই বীজগণিত কোনো সংখ্যা লেখা হয়, তখন সর্বদা ধ্রুবককে আগে লিখতে হয় এবং চলকে পরে লিখতে হয়, এটাই হচ্ছে বীজগণিত সংখ্যা লেখার নিয়ম। তো এইভাবে বীজগণিতের সংখ্যা আমরা তৈরি করতে পারি। দেখো এবার পরের পাঠ, পরের পাঠে বলা রয়েছে বীজগাণিতিক রাশি ও সংখ্যা। তাহলে প্রথমে আমরা জেনে নিই বীজগণিতিক রাশি কি। বীজগণিতিক রাশি হচ্ছে একক যুক্ত সংখ্যাকে রাশি বলা হয়, যেমন চার মিটার। তো একক যুক্ত রাশি অর্থাৎ চার মিটার বা পাঁচ কেজি, তো এই সংখ্যাগুলোকে আমরা রাশি বলতে পারি। কিন্তু এই কথাটাই যদি আমাদের বীজগণিতে লেখা হয়, তখন আমরা কিভাবে লিখব সেটাকে দেখো। বীজগণিতে যখন কথাটা লেখা হবে, তখন লিখব ফোর এ। তাহলে ফোর এই হচ্ছে একটি নির্দিষ্ট রাশি। তাহলে এ মানে কি? এখানে যদি এ এর দৈর্ঘ্যের পরিমাণ সূচিত হয়, অর্থাৎ এ দ্বারা কোনো কিছু দৈর্ঘ্যের পরিমাপ সূচিত হচ্ছে, অর্থাৎ এ দ্বারা আমরা এখানে মিটারকে বিবেচনা করি। তো এবার খেয়াল করো, আমি কিছুক্ষণ আগে তোমাদের বোঝালাম যে টু এন দিয়ে একটা সংখ্যা আমি তোমাদের বুঝিয়েছিলাম, সেখানে বলেছিলাম প্রথম যে সংখ্যাটি আসবে এটা হচ্ছে ধ্রুবক, আর পরে যে সংখ্যাটি আসবে সেটা হচ্ছে চলরাশি। তো এখানে দেখো প্রথম যে সংখ্যাটি রয়েছে চার, এটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে নির্দিষ্ট, আর পরে যে সংখ্যাটি রয়েছে একে বলা হয়েছে চল। তো চল আমরা জানি যে নির্দিষ্ট নয়, এটা সর্বদা পরিবর্তনশীল। তাই দেখো এখানে প্রথমে বলা হয়েছে মিটার, আর পরে দেখো বলা হয়েছে কেজি, তো এগুলো সব পরিবর্তন হতে থাকে, তো এটি কখনো নির্দিষ্ট নয়, তাই এটিকে বলা হচ্ছে চল। তাহলে আমরা বলতে পারি বীজগণিতিক রাশি দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটি হচ্ছে চল আর একটি হচ্ছে ধ্রুবক। তাহলে বীজগণিতিক রাশি তৈরি হয়, তাহলে বীজগাণিতিক রাশি তৈরি হয় দুটো জিনিস নিয়ে, একটা হচ্ছে চল আর একটা হচ্ছে ধ্রুবক। এবার খেয়াল করো, এখানে যখন নিচে লেখা আছে অ্যালজেব্রা,
তাহলে অ্যালজেব্রা মানে আমরা বীজগণিতিক। তাহলে বীজগণিতিক রাশি তৈরি হচ্ছে, প্রথমটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে আমরা বুঝি ধ্রুবক, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, আর ভেরিয়েবল যেটাকে বলা হচ্ছে চল। তাহলে বীজগণিতিক যে রাশি তৈরি হচ্ছে তো অ্যালজেব্রা, আচ্ছা রাশি যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ধ্রুবক আর চল নিয়ে তৈরি হচ্ছে। তাহলে বীজগণিতিক রাশি যখন লেখা হয় তাহলে সর্বদা প্রথমে লেখা হয় ধ্রুবক, তারপরে লেখা হয় চল। তাহলে এখান থেকে আমরা ধারণা নিলে কি, ধ্রুবক হচ্ছে 4 আর চল হচ্ছে এ। অর্থাৎ ধ্রুবক নির্দিষ্ট, একে কখনো পরিবর্তন করা যায় না, চল হচ্ছে যেটা সর্বদা পরিবর্তনশীল, এটা হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ এটি হচ্ছে কাল্পনিক। এবার তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাই, যদি কোনো একটি সংখ্যা আছে অর্থাৎ এক্স, তাহলে এক্স কে আমরা কি বলবো, এটা কি কখনো রাশি হতে পারে? তো এটা অবশ্যই রাশি হতে পারে, কারণ এর আগে কোনো সংখ্যা নেই, অর্থাৎ ধ্রুবক এখানে বলা নেই কিন্তু চলটা বলার আছে। যখন কোনো ধ্রুবক নির্দিষ্ট করে বলা থাকবে না তখন তাকে আমরা এক ধরে নেব। অর্থাৎ এক্স এর আগে কোনো সংখ্যা নেই মানে এটা কিন্তু এক রয়েছে, এটি হচ্ছে বীজগণিতিক রাশি। তার এক হচ্ছে ধ্রুবক আর এক্স হচ্ছে চল। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে কিছুক্ষণ আগে আমি বললাম এখানে এন হচ্ছে চল, বা এখানে হচ্ছে এ হচ্ছে চল, আবার এখানে হচ্ছে এক্স হচ্ছে চল, তো এইগুলো পরিবর্তন হচ্ছে। তো আমরা সাধারণত যে বীজগণিতিক রাশি তৈরি করতে গেলে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করে থাকি, কখনো সেটা যে সংখ্যাগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে ইংরাজি অ্যালফাবেটের এ বি সি ডি ই, এরকম করতে করতে এক্স ওয়াই জেড, বীজগণিতের এই সংখ্যাগুলোকে আমরা ব্যবহার করে থাকি। এই সংখ্যাগুলোর ছোট হাতের অক্ষর আমরা ব্যবহার করে থাকি চল হিসাবে। এবার বীজগণিতিক রাশিমালার ঘাত সম্পর্কে একটু ধারণা তোমাদের দিয়ে দিই। তো এবার যে ধারণাটা দেবো তোমাদের হচ্ছে সেটা হচ্ছে ঘাত, ঘাত যাকে ইংরাজিতে বলা হয় পাওয়ার। তো আমরা একটা সংখ্যা লিখলাম, ধরো এক্স, এক্সের মাথায় একটা সংখ্যা লিখলাম এক, পরবর্তী এক্সের মাথায় লিখলাম দুই, এক্সের মাথায় লিখলাম তিন, এই যে সংখ্যাগুলো লিখছি চলরাশির ওপরে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ঘাত। তাহলে ঘাত মানে কি, যখন চলরাশি বা ধ্রুবক যে কোনো সংখ্যার মাথায় যে সংখ্যাটি থাকবে তাকেই বলা হচ্ছে ঘাত বা পাওয়ার। তো আমরা এখানে চলরাশি ব্যবহার করেছি এই সংখ্যাগুলো ধ্রুবকেও, তো আমরা এখানে চলরাশি ব্যবহার করেছি এটাকে ধ্রুবকেও ব্যবহার করা যায়। যেমন দুইয়ের মাথায় এক, দুইয়ের মাথায় তিন, দুইয়ের মাথায় চার, দুইয়ের মাথায় পাঁচ, তো চলরাশির মাথা ব্যবহার করতে পারি, ধ্রুবকের মাথাও ব্যবহার করতে পারি। তো এই উপরের সংখ্যাগুলোকে বলা হচ্ছে পাওয়ার। এবার ভালো করে দেখে নাও, নিচের উপরের সংখ্যাটাকে তো আমরা পাওয়ার বলছি বা ঘাত বলা হচ্ছে, নিচের সংখ্যাটাকে বলা হচ্ছে নিধান। নিধান মানে হচ্ছে বেস। এবার মেন যে সংখ্যাটি থাকছে তাকে বাংলায় বলা হচ্ছে নিধান আর ইংরেজিতে বলা হচ্ছে বেস, আর মাথায় যে সংখ্যাটি থাকছে তাকে বাংলায় বলা হচ্ছে ঘাত আর ইংরেজিতে বলা হয় পাওয়ার। এবার দেখো সহগ এর ধারণা, সহগ কি, সহগ হচ্ছে এমন একটা জিনিস, ধরো একটা উদাহরণ দিয়ে আমরা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। ধরো টু এক্স ওয়াই, একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটির টু ওয়াই হচ্ছে এক্স এর সহগ। এক্স এর সহগ মানে হচ্ছে, অর্থাৎ এক্স এর দেখো সাথে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটি হচ্ছে তার সহগ। ধরো এবার বলা যেতে পারে, ধরো তোমাদের পাশে এক বন্ধু বসে রয়েছে, তাহলে তাহলে আমরা সহজেই বলতে পারি যে তোমার সহগ হচ্ছে তোমার বন্ধু, অর্থাৎ যে সংখ্যার পাশে যেটি বসে রয়েছে সেটি হচ্ছে তার সহগ। তাহলে এক্স এর সাথে রয়েছে টু ওয়াই, তাই টু ওয়াই হচ্ছে এক্স এর সহগ। এখানে দুইকে যে বলা হচ্ছে, দুইকে বলা হয় সংখ্যামূলক সহগ, আর ওয়াই কে বলা হয় প্রতীকী সহগ। তাহলে এবার যদি তোমাদের বলি একটা উদাহরণের সাহায্যে যে ফাইভ ওয়াই, তো এখানে যদি বলা হয় যে ওয়াইয়ের সহগকে, তাহলে আমরা সহজেই বলতে পারি ওয়াইয়ের সহগ হচ্ছে পাঁচ, পাঁচ হচ্ছে ওয়াইয়ের সহগ। এবার যদি বলি যে এক্স এর, এখানে বলা হচ্ছে এক্স এর সহগকে, কিন্তু এখানে সংখ্যা লেখা আছে শুধুমাত্র এক্স, তো কিছুক্ষণ আমি আগেই বললাম তোমাদের
তবে যদি কোনো রাশি চল দিয়ে তৈরি হয় তবে ওই সংখ্যা কিন্তু একা নয়, এর সাথে ধ্রুবকও আছে। তো এর সাথে ধ্রুবক কত রয়েছে? ধ্রুবক রয়েছে এক। তাহলে আমরা সহজেই বলতে পারি এক্স এর সহগ হচ্ছে এক, এক হচ্ছে এক্স এর সহগ। তো এইভাবে আমরা সহগকে নির্ণয় করতে পারি, যেখানে ধ্রুবক যেটা থাকবে সেটা হচ্ছে সংখ্যামূলক সহগ, এবং ধ্রুবক বাদে বাকি যদি কোনো সহগ থাকে সেটিকে বলা হয় প্রতীকী সহগ। এবার যে ধারণাটা দেবো সেটা হচ্ছে সদৃশ ও অসদৃশ পদ। তো সদৃশ পদ করতে গেলে আমরা প্রথমে কতগুলি রাশি লিখছি, দেখো প্রথমে আমরা লিখছি 5x, এরপর লিখলাম 10x, এরপর লিখলাম 6x। খেয়াল করে দেখো এখানে যে সংখ্যাগুলো লিখলাম এই সংখ্যাগুলো হচ্ছে সদৃশ পদ। কেন সদৃশ পদ? কারণ এই সংখ্যাগুলো একই চল রয়েছে, তাই তাই যখন কোনো সংখ্যার একই চল থাকবে তখন সেই সংখ্যাগুলো হচ্ছে সদৃশ। আর অসদৃশ কোনটা? বলা হলো 5x, এখানে বলা হলো 7y, আর এক জায়গায় বলা হলো 10z। তাহলে এখানে খেয়াল করে দেখো এখানে যে চলগুলো আছে সেইগুলো আলাদা, তো যখন চল আলাদা হবে তখন সেই সংখ্যাগুলোকে বলা হয় অসদৃশ। তাহলে একই রকম চলযুক্ত সংখ্যাগুলো হচ্ছে সদৃশ এবং আলাদা আলাদা সংখ্যার চলগুলি হচ্ছে অসদৃশ। তাহলে এটা জানার প্রয়োজন কেন? এটা জানার প্রয়োজন এই কারণে, কারণ সদৃশ ও অসদৃশ যদি তোমরা না জানো তাহলে যোগ বিয়োগ করা খুবই অসুবিধা হয়ে যায় বীজগণিতে, কারণ বীজগণিতে কেবলমাত্র সদৃশ সংখ্যাগুলি যোগ করা বা বিয়োগ করা সম্ভব, অসদৃশ সংখ্যাগুলোর মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব নয়। একটা ধারণা দেখো তোমাদের, এখানে বলা হলো 5x প্লাস 6x, এই দুটো সংখ্যাকে আমরা যোগ করতে পারি কারণ এই দুটো সংখ্যার একই চল রয়েছে। তাহলে এখানে আমাদের যোগ কোনটা করতে হবে? যোগ করতে হবে ধ্রুবক রাশিকে। ধ্রুবক মানে হচ্ছে এখানে রয়েছে 6, এখানে রয়েছে 5, তাহলে 5 আর 6 যদি যোগ করে তাহলে হবে 11। আর এখানে যেহেতু চল দুটোতেই কমন রয়েছে তাই লিখবো 1। তাহলে 5x এবং 6x এর যোগফল দাঁড়ালো 11x। কিন্তু অসদৃশ পদে যদি যোগফল করি, অর্থাৎ 5x প্লাস 7y, তো এই সংখ্যাগুলো দুটোকে আমরা কখনোই যোগ করতে পারবো না, কারণ এর চলরাশি আলাদা। তো যখন আলাদা চলরাশি থাকবে তখন তাকে কখনোই যোগ করা সম্ভব নয়, তো এর উত্তর এটি হয়ে যাবে। তাহলে বীজগণিতে যোগ বিয়োগ করার জন্য সদৃশ এবং অসদৃশ পদ সম্পর্কে ধারণা রাখা একান্ত প্রয়োজন। তো বীজগণিতে যোগ বিয়োগ ও গুণভাগ যদি তোমাদের শিখতে হয় তো পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রেখো, পরবর্তী ভিডিওতে বীজগণিতে যোগ বিয়োগ এবং গুণভাগ এর সম্পূর্ণ ধারণা তোমাদের আমি শিখিয়ে দেবো। তো এইভাবে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের বীজগণিতের ধীরে ধীরে বেসিক এবং অ্যাডভান্স রূপ তোমাদের শিখিয়ে দেবো। তো তারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের ভিডিও তোমরা সহজেই পেয়ে যেতে পারো। তো আজকের এই বীজগণিতের কনসেপ্ট যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি বুঝতে পারো তো অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলো না, এবং ভিডিওটিকে শেয়ার করে দিও তোমার কোনো বন্ধুর কাছে, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। এবং আজকের ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, তোমাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওগুলোকে আরও ভালোভাবে করার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে বীজগণিতের আরও একটা নতুন পার্ট নিয়ে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।